এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে দ্রবণ সেটা নিয়ে কলয়ের দ্রবণ প্রথমেই আকারের কথা বলি প্রকৃত দ্রবণের কণার আকার টেন টু দ্বিপার মাইনাস এইট সেন্টিমিটার ছিল এবং কলোয়েড কণার আকার টেন টু মাইনাস ফাইভ থেকে টেন টু দ্বিপার মাইনাস সেভেন সেন্টিমিটার তার মানে তো বুঝতেই পারছো কলোয়েড কণার আকার কিন্তু প্রকৃত দ্রবণের কণার দ্রাফ কণার যে আকার তার চেয়ে অনেকটাই বড় প্রকৃত দ্রবণের সঙ্গে কলের দ্রবণের সবচেয়ে বড় দুটো পার্থক্য হচ্ছে প্রকৃত দ্রবণ হয় কিন্তু কলের দ্রবণ অস্বচ্ছ হয় কলের দ্রবণের কিছু উদাহরণ যদি বলো দুধ চা কফি ভাতের ফ্যান আঠা এগুলো হলো কলের দ্রবণের উদাহরণ এবং কলের দ্রবণের দ্রাব ও দ্রাবক এই কথা দুটো আমরা ব্যবহার করব না দ্রাবকের বদলে আমরা ব্যবহার করব বিস্তার মাধ্যম ও দ্রাবের বদলে আমরা ব্যবহার করব বিস্তৃত দশা তো কলয়েড কণা কিন্তু এই ফিল্টার ও পার্চমেন্ট এই দুটো কথা পেপারের কথা যে আগেরবার বললাম ফিল ফিল্টার পেপার অতিক্রম করে কলয়েড কণাগুলো বেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপারে কিন্তু কলয়েড কণা আটকে যায় তার মানে কলয়েড কণার যে আকার পার্চমেন্ট কাগজের যে রন্ধ্র বা ফুটো সেই ফুটো কিন্তু কলয়েড কণার যে আকার তার চেয়ে ছোটো তার জন্য কি হয় কলয়েড কণাগুলো পার্চমেন্ট পেপারের ছিদ্র অতিক্রম করে বেরিয়ে যেতে পারে না পার্চমেন্ট পেপারের মধ্যে কিন্তু কলয়েড কণাগুলো আটকে যায় আর আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে প্রকৃত দ্রবণের কণাগুলো দেখা না গেলেও কলয়েট কণাগুলো কিন্তু আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে খুব সহজেই আমরা দেখতে পারি এবং বছরের পর বছর রেখে দিলেও যেমন প্রকৃত দ্রবণ এর কণাগুলো থিতিয়ে পড়ে না ঠিক তেমনই কলয়েড কণাও যদি কলয়ের দ্রবণও যদি সাধারণভাবে সাধারণ অবস্থায় কলয় দ্রবণ বানিয়ে রেখে দাও কোনো কিছু যদি যোগ না করো তাহলে কিন্তু কলয়েড কণার কলয় দ্রবণের কণাগুলোও কিন্তু নিচে থিতিয়ে পড়বে না বছরের পর বছর একই অবস্থায় থেকে যাবে কিন্তু যদি কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কলয়েড কণার মধ্যে কলয়েড দ্রবণের মধ্যে যোগ করা হয় তাহলে খুব সহজেই কলয়েডের যে দ্রাব কণাগুলো বা বিস্তৃত দশা দ্রাব কথাটা আমরা ব্যবহার করবো না বিস্তৃত দশা সেই বিস্তৃত দশার যে কণাগুলো সেই কণাগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়বে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে কলয়েড কণার একটা বিশেষ ধরনের গতি থাকে সেই গতিকে আমরা বলি ব্রাউনীয় গতি ব্রাউনীয় গতি কি কলয়েড কণা কলর দ্রবণ তৈরির পর কলয়েড মিশ্রণটাকে যদি স্থিরভাবে রেখে দেওয়া হয় তাহলে কি দেখা যায় প্রলম্বিত অবস্থায় যে কণাগুলো থাকে সেই কণাগুলো বিস্তার মাধ্যম মানে দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলো বা বিস্তৃত দশার যে কলের কণাগুলো সেগুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করে বেড়ায় কণার এই রূপ গতিকে ব্রাউনীয় গতি বলা হয় তো কেবলমাত্র কলের দ্রবণের দ্রাপ কণা বা বিস্তৃতদোষের কণাগুলোই কিন্তু ব্রাউনীয় গতি দেখায় প্রকৃত দ্রবণ বা প্রলম্বনের কণাগুলো কিন্তু দ্রাপ কণাগুলো কিন্তু ব্রাউনীয় গতি দেখাতে পারে না তার মানে ব্রাউনীয় গতি শুধুমাত্র কলোয়েড কণার ধর্ম কলোয়েড দ্রবণের ধর্ম